हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोफू कुकिंग स्टूडियो। आज के पर्व आमी अपन के बनिए देखाबो किभाबे परफेक्ट भावे डाल एवं मुसुर डाल एवं पुई शाक रान्ना करते हैं ता अवश्य अपन संगे शेयर करछि। आमार रेसिपी जदि आपनादेर भालो लेगे थाके प्लिज आमार चैनल के सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकन के क्लिक करुन। चलुन ताहले देखे नेওয়া যাক रेसिपिर पूरो प्रस्तुत प्रणाली। आज के रेसिपिर जोन्नो आमी एखाने एक बाटी परिमाण मुसुर डाल के धुए नियेछि आर निये नियेछि आमी एखाने निये नियेछि पुई शाक। पुई शाक एबं आमी चार थेके पाँचटा काँचा मरिचके अलरेडी छिड़े नियेछि। आमी अवश्य एखन चूलाय एकटा पैन दिए दियेछि। आमी अवश्य प्रेसार दिए डाल एबं शाकटाके सिद्ध करे नेब, एर जोन्नो अवश्य प्रेसार दिए दिच्छि। सिद्ध करे रखा जे हालका सिद्ध करे रखा डालटा आछे सेई डालटाके आर दिए दिच्छि आमार पुई शाकगुलोके। एवं पुई शाक एवं डालटाके आमी आबारो भालो मतो सिद्ध करे नेब। एखन एकटा प्रेसार कुकारे एखन आमी अवश्य एकटा सिटि दिए नेब, ताहलेई आमार डाल एवं शाकटा खूब सुंदर मतो सिद्ध हये जाबे। जेहेतु पुई शाक अवश्यई डाटा रयेछे एइजन्यई आमी प्रेसार दिए सिद्ध करछि आर आमी दिए दिच्छि हाफ बाटिर मतो पानी। अवश्य এই রেসিপিটা অনেক ঘন করেই তৈরি করতে হবে, পাতলা করে তৈরি করলে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, অবশ্যই লবণ এই জন্যই দিলাম যাতে আমার শাকগুলো খুব দ্রুত সুসিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি, এখন আমি এই প্রেসারটাকে সিদ্ধ হতে দেব। এখন আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়ে আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অবশ্যই তেলটাকে আমি এখন গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর आमी अवश्यई एखन ए डालटाके रान्ना करते थाकबो। देखुन आमी अवश्यई किन्तु आगे थेके रसुनटाके भेजे नियेछि एबं रसुनटा भाजा किन्तु अनेकटा लालचे बर्णे हये गेछे। आर अवश्यई ए डाले फ्रण हिसेबे शुधुमात्र रसुनकेई दिते हबे। आर दिये दिलाम 1/3 चा चामचेर मतो फास्ट फ्रण। आमी एखाने कोनो प्याज यूज करछि ना, कारण ए डाले प्याज यूज ना करलेओ चले। আর দিয়ে দিচ্ছে একটা শুকনা মরিচ। এই তিনটা মশলাকে ফ্রণ হিসেবে ইউজ করছি। এখন আবার সিদ্ধ করে নেওয়া যে ডালটা আছে, ডাল এবং শাকটাকে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই প্যানে দিয়ে খুব ভালো মতোই ফুটাতে থাকব। এখন আমি অবশ্যই দিয়ে দিলাম আমার ডাল এবং পুঁই শাকটাকে। দেখুন আমার ডাল এবং পুঁই শাকটা আসলে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর অবশ্যই খুব একটা বেশি পানি দেওয়া যাবে না। এই রেসিপিটা অনেকটা ঘন ঘন তৈরি করলে খেতে অনেক টেস্টি লাগবে। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। অবশ্যই এটা খুব হেলদি একটা রেসিপি, এই জন্য আমি বাড়িতে প্রায় প্রায় বানিয়ে থাকি। এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। অবশ্যই এখন আমি এই রেসিপিটাকে ভালো মতো ফুটোতে থাকবো। আমার রেসিপিটা কিন্তু অবশ্যই হবে অনেকটা ঘন এবং থমথমে। অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, কারণ আপনার প্রতিটা কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আমি অবশ্যই রেসিপিটা নামার আগ মুহূর্তে লবণটাকে একটু চেক করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে ইউজ করবেন, তাহলে এই রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে। আমি এই জন্য অবশ্যই রেসিপি হওয়ার আগ মুহূর্তে লবণটাকে আবারও চেক করে নিই, তাহলে লবণ যদি কম বেশি হয় রেসিপি খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার রেসিপিতে লবণটা অনেকটা কম হয়ে গেছে। এভাবে 2 থেকে 1 মিনিট ফুটানোর পরে আমি এখন এই রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলব। আশা করব এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আর অবশ্যই এই রেসিপিটাকে টাইম নিয়ে ফুটাতে থাকতে হবে। আর এই রেসিপিটা যদি আপনাদের সবার অনেক ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সচরাচর আমরা যে খাবারগুলো খাই সেগুলো যদি আমরা একটু ডিফারেন্টভাবে খাই, তাহলে আমাদের খাবারের রুচিটা কিন্তু আসলেই অনেক গুণে বেড়ে যায়। তা আশা করব এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।